ভগবান আল্লাহ বা গড আছে কি নেই এই প্রশ্নটা নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষের কাছে একটা তর্ক বিতর্কের বিষয় কেউ বলে রয়েছে আবার কেউ বলে নেই যদি এই প্রশ্নের উত্তর আপনি সত্যিকারেরই চান তাহলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনি নিজে খুঁজে পাবেন ঈশ্বর বা আল্লাহকে আর তার আগে আপনি যদি রহস্য জগতে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইকের অনুরোধ রইল এন্ড নাও লেটস বিগিন তাহলে শুরু করা যাক আমাদের পৃথিবী থেকে আর ওই যে আসছে ওটা হচ্ছে আমাদের চাঁদ যা পৃথিবীর থেকে অনেক ছোট আর এটা চলে এলো মার্কিউরি এদিক থেকে আসছে ভিনাস এবং এটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ এবার আসছে বৃহস্পতি যা পৃথিবীর চেয়ে অনেক গুণ বড় আর তার সাথেই শনি এই দুটি হচ্ছে বৃহস্পতি এবং শনির উপগ্রহ টাইটান এবং গ্র্যানিমেড আর এবার চলে এলো ইউরেনাস এবং নেপচুন আর এই তিনটি হচ্ছে আমাদের সৌরমণ্ডলেরই অংশ ক্যারন প্লুটো এবং এরিস হ্যাঁ ঠিক এবার আসছে আমাদের সূর্য যা পৃথিবীর চেয়ে এমনকি সব গ্রহগুলির চেয়েও অনেক গুণ বড় সূর্যের থেকে বড় হচ্ছে সাইরাস যেটা একটা নক্ষত্র এবং তার চেয়েও বড় হচ্ছে ভেগা যা সাইরাসের থেকেও বড় তার চেয়ে অনেক গুণ বড় আর্কট্রাস এবং আর্কট্রাসের থেকেও একটা বড় তারা রিজাল যেটাকে ব্লু সুপার জায়ান্টও বলা হয় রিজালের থেকে অনেক গুণ বড় ব্যাটেল গিউস এবং ব্যাটেল গিউসের থেকেও বড় ক্যানিস মেজরিস আর এটা হচ্ছে মানুষের দ্বারা খোঁজা সবচেয়ে বড় নক্ষত্র ইউআই স্কুটি যা আমাদের সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় এই সকল তারাগুলি শুধু আমাদের পৃথিবী নয় আমাদের সূর্যের থেকেও অনেক 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 গুণ বড় এখন এটাকে জুম আউট করতে করতে আমরা যাব পুরো ব্রহ্মাণ্ডের আকার অবধি কি এই ব্রহ্মাণ্ড কত বড় এই ব্রহ্মাণ্ড শুধু সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন এরপর হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন যে আমরা মানুষ জাতি কি এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি তারা রয়েছে যা আমাদের গ্যালাক্সির মধ্যে রয়েছে এবং যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি তারা নিজের নিজের জায়গায় রয়েছে এবং এই কোটি কোটি গ্রহ উপগ্রহ এবং তারা নিয়ে তৈরি আমাদের গ্যালাক্সি যা হচ্ছে আমাদের আকাশগঙ্গা এটি হচ্ছে আমাদের আকাশগঙ্গা আমাদের মিল্কি ওয়ে যার সীমা অপার যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ এবং নক্ষত্র আর মিল্কি ওয়ের মধ্যে এখন যে আপনি হলুদ ডটটা দেখতে পাচ্ছেন
মানুষ আজ অবধি মহাকাশের এই এতটুকু অংশ এক্সপ্লোর করতে পেরেছে, যা আমাদের মিল্কি ওয়ের কাছে শুধুমাত্র একটা বিন্দু, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব প্রায় 1,00,000 আলোক বর্ষ, যেখানে রয়েছে 100 বিলিয়নেরও বেশি নক্ষত্র এবং গ্রহ, যা আমাদের পৃথিবীতে সমুদ্রের ধারে এবং নদীর ধারে যত বালির দানা রয়েছে তার চেয়েও কোটি কোটি গুণ বেশি। আমরা খালি চোখে মহাকাশে যেটুকু অংশ দেখতে পাই সেটা হচ্ছে আমাদের মিল্কি ওয়েরই এতটুকু অংশ। এই মিল্কি ওয়ের কাছেই আরও একটা গ্যালাক্সি রয়েছে যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এবং যেটি আমাদের মিল্কি ওয়ের থেকে 4 গুণ বড়, কাছে বললেও এটি আমাদের থেকে 1,00,000,000 আলোকবর্ষ দূরে রয়েছে। না জানি এরকম কত আকাশগঙ্গা রয়েছে আমাদের ইউনিভার্সে। এই সকল গ্যালাক্সি মিলেই যা হয় সেটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব, যার ভিতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। শুধু তাই নয়, এটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এখন জুম আউট করেই চলেছি, আরো জুম আউট। এখান থেকে যদি মাইক্রোস্কোপ লাগিয়েও দেখা হয় তাহলে আপনাকে দেখা যাবে না। এখন আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইউনিভার্স। না জানি এরকম কত 1,00,000,000,000,000,000 ইউনিভার্স রয়েছে যা মানুষের চিন্তা ভাবনার বাইরে। এর আয়তন যদি মাপতে হয় তাহলে যতগুলি শূন্য ব্যবহার করতে হবে শুধুমাত্র ওই শূন্যগুলি গুনতে গুনতে মানুষের জীবন শেষ হয়ে যাবে, যা সেকেন্ডের গতিতেও সব কিছু সম্ভব। মানুষের এতটুকু মস্তিষ্কে যা কোনোদিন ঢুকবে না, যাকে বলা হয় প্যারালাল ইউনিভার্স। এরকম না জানি আরও কত প্যারালাল ইউনিভার্স রয়েছে। এখন যদি আমি জুম আউট করতেই থাকি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কোনোদিন শেষ প্রান্তে পৌঁছাবো না, যা হচ্ছে ইনফাইনাইট, অসীম, অশেষ। তাহলে বুঝতে পাচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার জায়গা কোথায়, আমার জায়গা কোথায়? আর আমরাই আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে যেটুকু বিচার করি সেটাকেই ভাবি ঠিক। এখন যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমাদের পৃথিবী, এমনকি আমাদের সৌরমণ্ডলও যদি ধ্বংস হয়ে যায় তাহলে কারো কোনো যায় আসে না। 1,00,000,000,000,000,000 আলোকবর্ষ দূরে যদিও কেউ রয়েছে তাহলে সে জানতে পারবে না। এবার বুঝতে পাচ্ছেন তো, যেখানে আমাদের কোনো অস্তিত্বই নেই সেটাতেই আমরা শুধুই ধর্ম, বর্ণ, জাতি, বিশ্বাস, নিজের নিজের ফিলোসফি, আইডিওলজি নিয়ে মরি। আমরা এসেছি পৃথিবীতে 2 দিনের জন্য এবং তারপরই চলে যাব। কিছুদিন পর আমাদের স্মৃতিও মুছে যাবে। আমরা যেমন একটা পিঁপড়েকে তুচ্ছ মনে করি, মহাবিশ্ব হয়তো আমাদেরকে নিয়েও ওরকমই ভাবে। আমরা বলে থাকি এ সকল ভগবান, গড, আল্লাহর দ্বারা তৈরি। তাহলে বুঝতে পাচ্ছেন সেটা কে? আপনি কি কোনোদিন একবারও ভেবে দেখেছেন যেগুলো কোথা থেকে এসেছে? তাই মানুষ যেটা বিশ্বাস করে যে এটা ভগবান বা ওটা আল্লাহ বা ওটা গড, সবই মানুষের এই ক্ষুদ্র মস্তিষ্কের একটা ক্ষুদ্র বিচার, যেটা ভুল কি ঠিক সেটা আমাদের মহাবিশ্বই বলে দেয়। এখন আমি আপনার মতামতটাও জানতে চাই, তাই কমেন্ট করুন, সেটাতে আমি আপনার বিচার জানতে পারবো। ভিডিওটি বানাতে অনেক ভিডিও ক্লিপসকে মার্জ করে বানাতে হয়েছে, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইকের অনুরোধ রইল। আর ভিডিওটি আপনার আপনজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি রহস্য জগতে আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। অ্যান্ড ফাইনালি ধন্যবাদ।